আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন আগে ভিডিও ছাড়ে মানে মোটামুটি ভিউজ হয়, কিন্তু আজকে দুই তিন দিন থেকে ভিডিও ছাড়তেছি, কোনো ভিউজ হয় না। আমি অবশ্য প্রতিদিন আমার যে প্রোফাইলটা সেটা কিন্তু আমি চেক করি, আমি ভিডিও ছাড়ার আগে চেক করি, এবং আপনারা চেক করে নেবেন, ভিডিও ছাড়ার আগে চেক করে নেওয়া ভালো, তাহলে কিন্তু ভিডিওর ভিউজটা দুই তিন ঘন্টার মধ্যে অনেক ভালো হয়। যাই হোক, আমার পোস্টেও দুই তিন দিন যাবত কোনো ভালো রিয়াকশন আসতেছে না এবং ভিডিওতে ভিউজ হচ্ছে না। তারপর আমি হচ্ছে আজকে সকালে মোটামুটি এত দিন টাইম পাই নাই, যার কারণে আজকে সকালে আমি চেক করি, আর যেটা দেখতে পেলাম সেটার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। এই যে দুইটা জিনিস আপনারা ভিডিও ছাড়ার আগে এবং পরে অবশ্যই চেক করে নেবেন, কারণ এই দুটো জিনিসই সমস্যা থাকলে আপনাদের ভিডিওতে ভিউজ হবে না এবং লাইক কমেন্ট আসবে না। তো চলুন আমি দেখি আমার পেজে কি আসছে। এখানে লেখা আসছে ঠিকই, দেখেন এখানে পেজ হ্যাজ নো ইস্যু, নো ভায়োলেশন টু শো, আবার পেজ ইজ রিকমেন্ডেবল, ঠিকই আছে। ঠিক আছে, আবার ব্যাকে যাই, তারপর এখন পেজ রিকমেন্ডেশনের ঢুকি। দেখেন এখানে আগে পরে সব ঠিক, এখানে এসে ফ্ল্যাট, এখানে দেখেন কি লেখা, এটা কি হয় রিকমেন্ডেবলে আইসা এই জিনিসটা লেখা, আর পেজ স্ট্যাটাসে ঠিকই আছে, এটাতে ফ্ল্যাট কন্টেন্ট ধরাই দিছে। ম্যানেজ কন্টেন্ট আমি ক্লিক করি, দেখি কি আসে, কি বলতেছে, তিন দিন আগে, পাঁচ দিন আগে ফ্ল্যাট কন্টেন্ট আসছে। প্রথমটাতে ক্লিক করলাম, রাফানের দুষ্টুমি শেষ না। আচ্ছা এখানে আমি কি এমন দিলাম, এভরিতে তেমন কিছুই ছিল না, এখানে ভিডিওতে জাস্ট রাফান দুষ্টুমি করতেছে সেটা আমি ভিডিও দিছি, হয়তো বা ফেসবুক কর্তৃপক্ষ হয়তো বা ভাবছে যে এখানে হয়তো বাচ্চাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে এরকম কোনো কিছু। ঠিক আছে, এটা ভাবছে যার কারণে আমাকে এভাবে তারা গাইডলাইনটা মানে ওরা ওদের গাইডলাইনে কিছু ব্যাপার স্যাপার আছে, কিছু হলে তারা রিকমেন্ডেবল ফ্ল্যাট কন্টেন্ট ধরায় দেয়, যে এই জিনিসগুলো মাথায় রাখবেন। আচ্ছা গেল, এটা এখন আমি ডিলেট করে দিব। ঠিক আছে, টেক অ্যাকশনে গেলাম, ডিলেট পোস্টে ক্লিক করব, ডিলেটে ক্লিক করব, ডিলেট করে দিব। ঠিক আছে, তারপর আবার পেজেস রিকমেন্ডেবলে যাই, ম্যানেজ দ্য কন্টেন্ট, এখন আরেকটা বাকি আছে, পাঁচ দিন আসছে, এটা পাঁচ দিন আগে আসছে। তো এখানে কি, এখানে জাস্ট আমরা রান্নার একটা ভিডিও দিছিলাম, এটা তো তারা কি কারণে ধরলো সেটা এখন কিছুই দিয়ে নাই। সেলফ হার্ম, সুসাইড অর ইটিং ডিসঅর্ডার, ও ইটিং ডিসঅর্ডার আছে, দেখা যায় এই লাইনটা, দেখেন ইটিং ডিসঅর্ডার কিছু পাইছে তারা এখানে, যার কারণে তারা এটাকে আমার ফ্ল্যাট কন্টেন্ট দাঁড়ায় দিচ্ছে। ওকে, তো আমি এটা ডিলেট করে দিব, ডিলেট পোস্ট, ডিলেট, হ্যাঁ বাবা। তো এখন আবার আমি পেজ রিকমেন্ডেবলে যাই, এই যে আপনি দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল লেখাটা চলে আসছে। ঠিক আছে, এভাবে আপনারা ভিডিও ছাড়ার আগে অবশ্যই চেক করে নেবেন, তাতে আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকে। আর যদি ফ্যাক্ট কন্টেন্ট থাকে বা আদার্স কিছু থাকে, কোনো রেস্ট্রিকশন থাকে, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে না। ওকে।